আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন আছি হচ্ছে তানোরে, তানোর এটা হচ্ছে বিল, কুমারী বিল, আর এটা হচ্ছে রাজশাহীর তানোর। এটা বর্তমানে দেখতে পাচ্ছেন পুরোটাই ধান খেত। একটা সময় আসবে যখন বর্ষার মৌসুমে, তখন কিন্তু এই জায়গাটা দেখার মতো ভিউ থাকবে। তো বছর কিন্তু এই জায়গায় এসেছিলাম ঈদুল আজহাতে, তখন একটা অন্যরকম পরিবেশ ছিল, অন্যরকম একটা ফিল ছিল, যেটা এখন পাবেন না। এখন শুধু চারিদিকে দাঁড়িয়ে থাকলে ধান খেত ছাড়া কিছু দেখবে। আমার রমজান মাসে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, যেহেতু রমজান মাস আর তারপরে কয়েকদিন ধরে যে পরিমাণ রোদ যাচ্ছে আর যে পরিমাণ গরম, সেজন্য আমি বাইরেও বের হচ্ছি না। আর এখন আমরা আছি হচ্ছে তানোর বিল কুমারীর অপোজিটে এই রাস্তাটি, এটা হচ্ছে ঠিক মোহনপুর যায় এই রাস্তাটি। আর এই সাইডটাও কিন্তু যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই সাইডটা হলো পানিতে ভর্তি হয়ে যায়। তো এখন দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে ধান খেত, আর এই সাইডটা হচ্ছে একটা পুকুর টাইপের আছে, পুকুর কি দিঘি টাইপের বলা যায় এটা আছে। আর ওই সাইডে আমি শুনেছিলাম এটা হচ্ছে সবাই যখন এই বিলে ঘুরতে আসে তখন কিন্তু কেউ কেউ এখানে আসে, আর এটা রেস্টুরেন্ট টাইপের মেবি। সো আমি ওখানে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কিছু বোট রাখা আছে কয়েকটা, আর ভেতরে ওই যে ভাসতেছে এখানে একটা বোট। আর এই রাস্তাটা দেখেন, জাস্ট একটা অস্থির রাস্তা। যখন আপনি বিকাল টাইমে আসবেন তখন কিন্তু একটা জোস ফিল পাবেন এখানে আসলে। সকালে যখন আপনি এই রাস্তাতে মর্নিং ওয়াক করবেন তখন কিন্তু একটা অন্যরকম ফিল পাবেন। যখন আপনার আকাশে প্রচুর পরিমাণ মেঘ জমা থাকবে আর ওই সময় যখন আপনি রাস্তাতে হাঁটবেন তখন কিন্তু একটা অন্যরকম ফিল পাবেন। তো আমি আপনাদের মেন যে বিল কুমারী ওখানে নিয়ে যাচ্ছি, তার আগে আমি আপনাকে ওই যে জায়গাটি ওখানে আমি নিয়ে যাচ্ছি। সো চলেন ওই জায়গা নিয়ে। বিকাল টাইমে আসলাম, কজ আমি দুপুরে যদি আসতাম, দুপুরে কিন্তু সেই পরিমাণ রোদ, আজকে কিন্তু 40°C ছিল, সেজন্য আমি আসছিলাম না। এত রোদে তো আসা শ্যুট করা কোনো সম্ভব না, কজ যে পরিমাণ রোদ, আর গরমে তো বুঝতে পারছেন কয়েকদিন ধরে নাজেহাল অবস্থা। তো আমরা ওখানে যাই, ওখানে গিয়ে দেখি, ওখানে সবাই ফটোশ্যুট করতেছে, আমার ওখানে যাওয়া ঠিক হবে। ওকে, লেটস সি, চলেন আমরা ওখানে যাই। অলরাইট, আমরা এখন চলে এসেছি হচ্ছে এই জায়গাতে। আমি প্রথমে ভাবছিলাম এটা হয়তো বা কোনো রেস্টুরেন্ট, সো এটা কোনো রেস্টুরেন্ট না, এটা হচ্ছে ওয়াটার পার্ক। আমি এখানে জিজ্ঞাসা করলাম তো ওনারা বলছে যে এটা হচ্ছে ওয়াটার পার্ক। ওয়াটার পার্ক এজন্য মেবি বলা হচ্ছে যে নিচে এখানে বোট রাখা আছে আর এত সুন্দর একটা পরিবেশ, সেজন্য এটাকে ওয়াটার পার্ক হয়তো নাম দেওয়া হয়েছে। সো জাস্ট অস্থির একটা ফিল, কি বলবো, যেটা বলে বোঝানোর মতো না। কজ আপনি যখন এখানে দাঁড়িয়ে থাকবেন তখনই বুঝতে পারবেন যে এটা ফিলটা কেমন। একটা অন্যরকম বাতাস আসছে আর বাতাসে সেরকম একটা ফিল পাচ্ছি, আর এখানে বসে থেকে আপনি চাইলে এই ভিউটা এনজয় করতে পারেন। জাস্ট অস্থির একটা ফিল। সো আমরা চলেন এখন বিলে যাই, লেটস গো। অলরাইট, আমরা এখন আছি হচ্ছে তানোর বিলের এই ব্রিজে। সো এই ব্রিজটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই তানোর বিলের ব্রিজটা। এর ব্রিজে হচ্ছে যখন দুই ঈদুল আজহা আর ঈদুল ফিতর যখন হয়ে থাকে তখন কিন্তু এই ব্রিজে সেই পরিমাণ হচ্ছে দর্শনার্থী দেখতে পাওয়া যায়। সে একদম ভর্তি হয়ে থাকে মানুষের ভিড়ে, আর এখন কিন্তু পুরো ব্রিজটাই ফাঁকা, কজ এখন হলো অফসিজন। আর অফসিজনে অবশ্যই কিন্তু মানুষ থাকবে না, এটাই স্বাভাবিক। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো বিলটা, তানোর বিলটা। আর এই বিলের একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে এই বিলে কিন্তু এখন বর্তমানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই বিল বলে না, কি ম্যাক্সিমাম সব বিলে দেখা যায়, বিল বা হাওড়ে দেখা যায় হচ্ছে বর্ষাকাল যখন থাকে না, যে সময় হচ্ছে পুরো বিল ফাঁকা থাকে, যখন পানি থাকে না সেই সময় কিন্তু ধান আবাদ করা হয়, ধান চাষ করা হয়। সো এখন আপনাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে এই সাইডে হচ্ছে পাতিহাঁস, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাতিহাঁস। এখানে হচ্ছে যে পানিগুলো আছে, এই পানিগুলোতে মূলত হচ্ছে ওরা সারাদিন থাকে, দেন সন্ধ্যাবেলায় ওরা কিন্তু চলে যায়, ওদের বাসায় চলে যায়। আমি যখন এই বিল আবার ফুল ভর্তি হয়ে যাবে পানিতে, ঠিক সেই সময় কিন্তু আমি আবার আসবো, আপনাদেরকে পুরো সেই সময়টারও ভিউ দেখাবো ইনশাল্লাহ। জাস্ট যে ভিউটা আমি দেখতে পাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই। আর একটা কথা হচ্ছে, আমি তখন বললাম সেটা হচ্ছে যে এই জায়গাতে আসতে হলে আপনার বিকেলের সময়টা, ঠিক বিকেল 5টা থেকে বিকেল 6টা, এই সময়টা হচ্ছে বেস্ট একটা সময়, বিকজ এই জায়গাতে তখন একটা অন্যরকম ভিউ থাকে, অন্যরকম একটা ন্যাচারাল ফিল পাওয়া যায়। আর হচ্ছে আরেকটা সময় হচ্ছে যখন আপনি খুব সকাল সকাল আসবেন, সকাল সকাল একটা অন্যরকম একটা ওয়েদার থাকে আর অন্যরকম একটা মজা কিন্তু ঠিক কাজ করে হচ্ছে এই বিলের মধ্যে, বিকজ আপনি যখন মর্নিং ওয়াকে আসবেন এই জায়গায় তখন কিন্তু একটা অন্যরকম। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে ব্রিজের এই নিট সাইডটায়, মানে বিলের এই এক জায়গায়। আর এখানে হচ্ছে কিছু পানি জমে আছে, এখানে আপনার মাছ টাছ হয়তো চাষ করা হয়, মাছটা ধরা হয় এই জায়গাতে। আর এটা হচ্ছে পরিপূর্ণ এই এই যে এই বৃষ্টি, এটা
এই ব্রিজে হচ্ছে, ব্রিজটা কিন্তু বেশি দিনের না, ব্রিজটা হচ্ছে প্রায় আজ থেকে 4-5 বছর আগে কিন্তু নির্মাণ করা হয়েছে। আর যখন আবার কিন্তু বর্ষাকালে যখন আবার পানি হবে, পানি হলে কিন্তু পরিপূর্ণ হয়ে উঠবে এই বিলকুমারী বিলটি। তো এখন রমজান মাস, আর কিছুক্ষণ পরে ইফতার, আর কথা আজকে বাড়াচ্ছি না। সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।